আজ সিরিজ বাঁচাতে মাঠে নামছে শান্তর বাংলাদেশ। নতুন বছরের শুরুটা হার দিয়েই হয়েছে বাংলাদেশ দলের। বছরের শুরু থেকে ব্যস্ততা ছিল বিপিএল নিয়ে। 1 মার্চের ফাইনালের পর 4 তারিখ হয়ে বাংলাদেশ নেমেছে লাল সবুজের জার্সিতে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে নাজমুল হোসেন শান্তর দল। টানা টি-20 মাঝে থাকলেও নিজেদের সেরাটা দেখাতে পারেননি কেউই। অনেক প্রাপ্তির ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার 3 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়দের ব্যর্থতায় ব্যাকফুটে যাওয়া টাইগারদের পথ দেখিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং নবাগত জাকের আলী অনিক। ম্যাচ জুড়েই দাপটের সাথে ব্যাট করায় হারলেও প্রশংসার জোয়ারে ভেসেছেন দুই টাইগার ব্যাটার। প্রথম ম্যাচ হারের পর আজ বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর এই ম্যাচে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা 6টায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব এই সিরিজ। ম্যাচ জিততে আজ অবশ্য সব বিভাগকেই করে দেখাতে হবে দারুণ কিছু। প্রথম ম্যাচে দুই ব্যাটারের কল্যাণে ঢাকা পড়ে যায় বোলারদের ব্যর্থতা। সিলেটের পিচে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা রান দেওয়ার মিছিলে সামিল হয়েছিলেন। 10-এর বেশি গড়ে রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। 206 রানের পাহাড় সম টার্গেট সেদিন বাংলাদেশকে ছুড়ে দেয় চারিত আশালঙ্কার দল। আবার রান প্রসবা উইকেট টপ অর্ডারে ব্যাটাররা একেবারে রান করতে পারেননি, যে কারণে সিরিজ বাঁচাতে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাটারদের। বিপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থাকা তাওহিদ হৃদয় এবং লিটন দাসের দিকেই থাকবে বাড়তি নজর। মাহমুদুল্লাহ, রিয়াদ এবং জাকের অনিক নিজেদের দিনে কতটা ভয়ানক সেটা এরই মাঝে প্রকাশ পেয়েছে। এবার তাদের ম্যাচ জেতানোর পালা। এদিকে ম্যাচের আগের দিন গতকাল দুই দলের ক্রিকেটারই কাটিয়েছে বিশ্রামরত অবস্থায়। কোনো দলের ক্রিকেটারই অনুশীলন করেননি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে সমতায় চলে আসবে বাংলাদেশ দল। শান্তর দল অবশ্য মনে প্রাণে সেটি চাইবে। আগের দিনের মতো আজও রানের বন্যা দেখা যেতে পারে সিলেটে। হাই স্কোরিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদেরই প্রমাণ করার সুযোগ থাকছে বেশি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।